এটি নির্মলেন্দু গুণের একটি গল্প, দেশান্তর গল্প। যে গল্পের মূল পটভূমি হচ্ছে 47-এ যখন দেশ ভাগ হয়, তখনই দেশের বহুসংখ্যক মানুষ যারা দুই পুরুষ তিন পুরুষ যাবতীয় দেশে বসবাস করতেন, তাদের মধ্যে অনেকেই ছিলেন যারা আমাদের অনেক সংখ্যক মানুষ যারা দেশ ছেড়ে চলে গেছেন, গিয়ে কলকাতায় গিয়ে বসবাস করেছেন। আবার অনেকে দেশমাতৃকার টানে দুই পুরুষ বা তিন পুরুষ যাবৎ এখানে বসবাস করেছেন বলে তারা মনে করেছেন কেউ কেউ, যেহেতু দুই তিন পুরুষ যাবৎ আমার এখানে বসবাস রয়েছে, এদেশের মাটিতে আমার জন্ম, আমার পিতৃপুরুষের জন্ম, আমার 14 পুরুষের জন্ম বা 7 পুরুষের জন্ম, সে কারণে এই দেশের মাটি ছেড়ে আমি চলে যাব, এটা আমার কাছে খুব মানে অনেক বেদনাদায়ক একটা বিষয়, অনেক কষ্টকর একটা বিষয়। আমি কেন যাব যেখানে আমার বাবা, আমার দাদা বা আমার দুই পুরুষ তিন পুরুষ যাবৎ মানুষ এখানে বসবাস করেছে, সেখানকার মাটিই তো আমার কাছে স্বর্গ, সে মাটিই তো আমার কাছে মা, সে মাতৃকার টানেই আমি এখানে থেকে যাব। এরকম ভাবনা ভেবে যারা রয়ে গেছেন, সেই ধরনের একটি ভাবনা সম্পূর্ণ মানুষ এবং অত্যন্ত শক্তি ভাবনাটাকে অত্যন্ত শক্তিভাবে নিজের মনে ধারণ করে এরকম একজন মানুষের চরিত্র হচ্ছে, চরিত্র নিয়ে গল্প হচ্ছে দেশান্তর। সেই দেশান্তরের একটি কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মণীন্দ্র, যে মণীন্দ্র এই ধরনের ভাবনা ভাবে, এ ধরনের চরিত্র মণীন্দ্র। তো এ ধরনের গল্প নিয়ে ছবির মূল বিষয়বস্তুটা, সাবজেক্টটা, বিষয়বস্তুটা, এটি এবছর সরকারি অনুদান পায়, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদান যে প্রাপ্ত যে ছবি আছে তার মধ্যে এটি একটি ছবি। এবং সর্বোপরি গল্পটি আমার ভালো লাগে, এই প্রেক্ষাপট থেকে আমার গল্পটির সঙ্গে যুক্ত হওয়া, এবং সুজনের কাজও আমার ভালো লাগে। আমি ইতিপূর্বে তার কাজ করেছি, নাটকের কাজ করেছি, এই ওদের গঙ্গের যে টিম ছিল সেই টিমের সঙ্গে আমি যুক্ত ছিলাম অনেকদিন, ওই জায়গা থেকে ভাবনা থেকেই আমার কাজটি করা। এবং মূলত গল্পের বিষয়বস্তুটা ভালো লাগার কারণেই আমি এই কাজের সাথে যুক্ত হই। আমরা কাজ করছি কালীগঞ্জের একটি 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 জোনে কাজ করছি, আমরা এই মুহূর্তে আমরা আছি ধলুন গ্রামে আছি, কাজ করছি, ভালো লাগছে। আমার সঙ্গে আমার সহশিল্পী আছেন মৌসুমি, এবং কাজ ভালো হচ্ছে ইনশাল্লাহ আশা করি। আমার ধারণা যে এই ধরনের বিষয়বস্তু নিয়ে গল্পটা আমার দর্শকদের ভালো লাগবে, আপনারা দেখবেন ছবিটি অবশ্যই।